আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 40 বডি সাইজের কামিজ কিভাবে কাটিং করতে হয়। এখানে আড়াই গজ পরিমাণ কাপড় আছে। আমি প্রথমে কাপড়টিকে মেলে নিয়ে দুই ভাজে চারপাট করে নিয়েছি। এখন আমি এখানে ঘের নিচ্ছি 12 ইঞ্চি পরিমাণ। ঘের যতটুকু নিতে চান ততটুকু পরিমাণে কিন্তু এই ভাজটা দিতে হবে। প্রথমে আমি গলার লম্বা নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ এবং গলার চৌড়া নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। এবার একে একটা বক্স আকৃতি করে নিলাম। এখন 3 ইঞ্চি পরিমাণ নিলাম ফুটের মাপ। এখানে 6 ইঞ্চি পরিমাণ নিলাম মহরা। এবার আমি বডির জন্য নিচ্ছি 40-40 চার ভাগের এক ভাগ 10 ইঞ্চি পরিমাণ। আরও 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এখানে দুই পার্ট এবং এখানে দুই পার্ট মিলে কিন্তু চার পার্ট হলো, আর চার ভাজে এটা 10 ইঞ্চি পরিমাণ, মানে 40-এর চার ভাগের এক ভাগ 10 ইঞ্চি পরিমাণ। এখানে 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে মহরা শেপ দিয়ে দিচ্ছি, আর এখানে 2 সুতা পরিমাণ পুট ডাউন দিয়ে দিলাম। গলার মধ্যে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ডিজাইন করে নিতে পারেন। আর মহরা থেকে একদম শেষ অংশ থেকে আমি এভাবে করে হিপের মাপ নিচ্ছি 14 ইঞ্চি পরিমাণ নিচে। এখানে আমি দাগ কেটে নিলাম এবং মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিচ্ছি কোমরের মাপের জন্য। তো এটা যার যার সুবিধা অনুযায়ী নিয়ে নিতে পারেন। এখানে আমি শেষ্ত নিচ্ছি, মানে যে কোমরের যে মাপটা শেষ্ত নিচ্ছি 36-36 চার ভাগের এক ভাগ 9 ইঞ্চি পরিমাণ। আর এখানে হিপের মাপ নিচ্ছি 40-40 চার ভাগের এক ভাগ 10 ইঞ্চি পরিমাণ। এভাবে করে আমি দাগগুলোকে মিলিয়ে নিলাম, আর সবগুলোর মধ্যেই কিন্তু 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। এখন কামিজের লম্বা নিচে আমি 44.5 ইঞ্চি পরিমাণ, আর নিচে যতটুকু আছে এক্সট্রা সেটা হচ্ছে ভাঁজ দিয়ে ঘেরের পাটটা সেলাই করার জন্য। আর ঘেরের মাপ নিলাম আমি 12 ইঞ্চি পরিমাণ। এখানে এই তো প্রথমেই কিন্তু আমি 12 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছিলাম, ঘেরের মাপ অনুযায়ী নিতে হবে সেটা বলেও ছিলাম। তো এখানে এই কোনা থেকে হিপের মধ্যে আমি এভাবে আড়াআড়িভাবে মিলিয়ে নিলাম, আর দাগ অনুযায়ী কেটেও নিচ্ছি। তো এবার সাইড থেকে যে কাপড়টুকু বেরিয়েছে কামিজ কাটিং করার পর সেটা দিয়ে আমি হাতা কেটে নিচ্ছি। আর হাতার লম্বা নিচ্ছি আমি 19 ইঞ্চি পরিমাণ। হাতার 3 ইঞ্চি পরিমাণ ভিতরে আমি একটি দাগ কেটে নিচ্ছি শেপ দেওয়ার জন্য। এর ভিতরে আমি শেপটা দিব, এর বাহিরে না, সেজন্যই কিন্তু এই দাগটা কেটে নেওয়া মূলত। আর এখানে আমি শেপটা দিয়েও দিচ্ছি। আর এদিকে আমি হাতার যে মুহুরি সেটা নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ, আর 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। যেহেতু দু সাইডেই খোলা অংশ আছে, সেলাই হবে এদিকেও, সেজন্য কিন্তু এভাবে নিয়ে নিলাম। এরপর আমি যতটুকু কাপড় মহরার অংশ থেকে বেরিয়েছে সেটা দিয়ে গলার পট্টি কেটে নিব। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট করে, শেয়ার করে পাশেই থাকতে পারেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।